সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব অর্থনীতির 2 নম্বর যে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আমরা উপরে দেখছি যে অর্থনীতির প্রথম একটা অ্যাসাইনমেন্ট ছিল এবং অর্থনীতির আর একটা অ্যাসাইনমেন্ট, সেটির উত্তরটি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদের সকল অ্যাসাইনমেন্ট পাবলিশ করেছি, আপনারা আমাদের চ্যানেল পেজ থেকে কিন্তু পেয়ে যাবেন সকল অ্যাসাইনমেন্ট, তাই যা যেটা প্রয়োজন অবশ্যই অবশ্যই দেখে নেবেন আপনারা। চলুন আমরা আগে অর্থনীতি ট্যুর আগে প্রশ্নটি দেখব, তারপর উত্তর করতে যাবো। এখানে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট যেটা আপনাদের নির্ধারিত কাজ, সেটি হচ্ছে সূর্যের আলো, ভূমি, নদীর পানি, এগুলো কোনটি সম্পদ বা সম্পদ নয় তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৈশিষ্ট্য উল্লেখ করো, উল্লেখপূর্বক ব্যাখ্যা প্রদান এবং উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ করো। এটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এখানে নির্দেশনা, যে নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, সেটি হচ্ছে অর্থনৈতিক সম্পদের ধারণা থাকতে হবে, তার মানে আপনাদের উত্তরপত্র অর্থনৈতিক সম্পদের ধারণা দিতে হবে। 2 নম্বরে সম্পদের 4টি বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিতে হবে, সম্পদগুলোর 4টি বৈশিষ্ট্যের ব্যাখ্যা দিতে হবে। সম্পদের 4টি বৈশিষ্ট্যের আলোকে ভূমি, নদী, পানি, সূর্যের আলো, এগুলো সম্পদ বা সম্পদ নয় তা ব্যাখ্যা করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে এখানে বলা হচ্ছে লাস্ট যে নির্দেশনা, সেটি হচ্ছে উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ। এটি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট। তারপরে কিন্তু এখানে আপনাদের জন্য যে মোল্যান রুবিক্স, এখানে কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে উদাহরণ সহ সম্পদের যে 3টি শ্রেণীকরণ যথাযথ ব্যাখ্যা করতে হবে, সম্পদের বৈশিষ্ট্যের ভিত্তিতে 3টি বস্তু চিহ্নিতকরণ করতে হবে, সম্পদের 4টি বৈশিষ্ট্য যথাযথ ব্যাখ্যা দিতে হবে, উদাহরণ সহ সম্পদের ধারণা যথাযথ ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু একটি এই নির্দেশনা ফলো করে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। চলুন আমরা উত্তরপত্র যাই। তার আগে অনুরোধ করছি আবারও বারবার যে আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। চলুন আমরা উত্তরটি দেখি। এখানে আপনাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, অর্থাৎ কভার পেজের শিরোনামটি হবে বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন। আমি আবারও বলছি, আপনাদের কভার পেজের, অর্থাৎ যারা কভার পেজ কিভাবে তৈরি করবেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেল সেখান থেকে দেখে আসতে পারেন। না, কভার পেজ ছাড়া কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা হবে না। তাই আপনাদের শিরোনাম হবে বিভিন্ন অর্থ ব্যবস্থায় তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন। তারপরে আমরা উত্তরপত্র চলে যাই। প্রথমে আমরা বাংলাদেশের অর্থ অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত ও চাকরির ঊর্ধ্ব সম্মিলিত ভাবে কাজ করে উক্তিটিতে নির্দেশিত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করব, বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করা হলো। বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা আমরা এখানে দিয়েছি, যে মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উপাদানের উৎপাদনের উপাদানগুলোর মধ্যে বণ্টন করা হয় তার উপর নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেমের উপর যে ব্যবস্থা বা কাঠামো আওতায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা নির্ধারিত 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 হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বণ্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এ ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠে। তারপরে আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে, সেটি হচ্ছে যে আপনারা এখানে নাম্বার দিয়ে দিয়ে লিখতে পারেন যে 1 নম্বরে ধনতান্ত্রিক, 2 নম্বরে সমাজতান্ত্রিক, 3 নম্বরে মিশ্র এবং 4 নম্বরে অর্থনৈতিক ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তার এটা এইভাবে কিন্তু আপনারা নাম্বার দিয়ে দিয়ে লিখতে পারেন, তাছাড়া এইভাবে লিখতে পারেন। প্রথমেই আমরা যেটি ধারণা দিয়েছি সেটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আপনারা এইটুকু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এই এই জিনিসটাকে হাইলাইট করবেন মার্কারি পেন দিয়ে, অবশ্যই অবশ্যই রেড পেন ব্যতীত আপনারা গ্রিন পেন অথবা নীল পেন দিয়ে কিন্তু আপনারা হাইলাইট করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে, দেখার ভালোর জন্য এটা কিন্তু বলা হচ্ছে। তারপরে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যদি একটু ব্যাখ্যা দেই, সেটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদনের উপাদান সমূহ ব্যক্তি মালিকানাধীন, উদ্যোগ গ্রহণে ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধ স্বাধীনতার অধিকারী, অবাধ প্রতিযোগিতা, ভোক্তা স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন, শ্রমিক শোষণ ইত্যাদি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কিন্তু। তারপর আমরা যে নেক্সট পেজ সেটি ধরে দেবো, যে এখানে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেটি সেটির এখানে ব্যাখ্যা দিয়েছি। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন, অর্থনৈতিক কার্যাবলীতে সরকারি নির্দেশনা, ভোক্তার স্বাধীনতার অভাব অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য,
সর্বাধিক মুনাফা অর্জন, আয় বন্টন ইত্যাদি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যেটি, সেটি একটু দেখি। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরেকটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান, সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্য সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। আপনারা এই যে যে লাইনগুলিকে, অর্থাৎ যে হেডলাইন, সেগুলিকে কিন্তু মার্কারে পেন দিয়ে আপনারা হাইলাইট করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা সাজিয়েছি যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক অর্থব্যবস্থা মানুষের জীবনের সামগ্রিক আলোচনা করে। সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন মানুষের জন্য প্রয়োজনীয় সব রকম দ্রব্য সামগ্রী, জীবজন্তু, পরিবেশ ও বস্তুসমূহ ও সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত এই সকল বস্তু সামগ্রী ও পরিবেশ প্রকৃতি ব্যবহার করে ধর্মানুমোদিত অধিকার অধিকতর সম্পদ সৃষ্টি ও ভোগ করবে, এটা ইসলামের বিধান। তারপরে আমরা পরবর্তীতে চলে যাই। মিশ্র অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্য, সেগুলো আমরা এখানে সাজিয়েছি। যে 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে সম্পদের মালিকানা থাকতে হবে। আমি জাস্ট কোটেশন ধরে ধরে আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি, এত বেশি পড়ে দিতে চাচ্ছি না। আর আপনারা কোটেশন গুলোকে হাইলাইট করবেন মার্কার পেন দিয়ে। অবশ্যই অবশ্যই আমি আবার বলছি যে সম্পদের মালিকানা এগুলোকে হাইলাইট করবেন, এগুলি হচ্ছে কোটেশন। সম্পদের মালিকানার ডেফিনেশন আমরা এখানে দিচ্ছি। তারপরে 2 নম্বরে ব্যক্তিগত ও সরকারি খাতের অবস্থান, সহাবস্থান। এখানে ব্যক্তিগত এবং সরকারি খাতের যে সহাবস্থান কার্যক্রম, যা মিশ্র অর্থনীতির একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সেটিরও কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি। তারপরে আমরা একটু পরের পেজটি দেখব। পরের পেজে আমরা অর্থনৈতিক পরিকল্পনা, এটিও কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থার একটি কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থনৈতিক পরিকল্পনা। তারপরে দাম ব্যবস্থা, দাম ব্যবস্থা যদি না থাকে তাহলে মিশ্র যে অর্থনৈতিক ব্যবস্থা, এটি কিন্তু কল্পনা করা যায় না। তাই অবশ্যই দাম ব্যবস্থাও কিন্তু একটি অনেক গুরুত্বপূর্ণ ঘটন, অনেক গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য মিশ্র অর্থনীতির জন্য। আর অবশ্যই এগুলোকে আপনারা হাইলাইট করবেন, অর্থনৈতিক পরিকল্পনা এবং দাম ব্যবস্থাকে এগুলোকে হাইলাইট করবেন মার্কার দিয়ে। তারপর আমরা একটু পরে যে আবার দেখব যে ব্যক্তি স্বাধীনতা, এটিও কিন্তু মিশ্র অর্থনীতি ব্যবস্থার একটি বৈশিষ্ট্য। এ অর্থনীতি ব্যবস্থায় যে ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয় কিন্তু। তারপরে 6 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা বন্টন ব্যবস্থা যেটি, সেটি রেখেছি। বন্টন ব্যবস্থার ক্ষেত্রে যেহেতু এ অর্থ ব্যবস্থায় মালিকানা, এখানে যেহেতু বানানটি একটু মিস্টেক আছে, আপনারা দেখে নেবেন, একটু ঠিক করে নেবেন। জয়কার হয়কার তয় হাস্য হতো। এ অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা বিদ্যমান, সেহেতু জাতীয় আয়ের সুষম বন্টন এখানে নিশ্চিত করা কঠিন। তারপরে 7 নম্বরে আমরা সাজিয়েছি যে মুদ্রাস্ফীতির উপস্থিতি। মিশ্র অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে মুদ্রাস্ফীতির উপস্থিতি। অর্থনীতিতে যেহেতু ব্যক্তি উদ্যোগ স্বীকৃত এবং মুনাফা ভিত্তিক উপাদান কার্যক্রম প্রচলিত হয়, তাই অনেক সময় অতি মুনাফা, অতি উৎপাদন বা কম উৎপাদন হতে পারে। তার এভাবেই কিন্তু আমরা এই পেজটি সাজিয়েছি। আমি আবারও বলছি অবশ্যই কোটেশন গুলোকে হাইলাইট করবেন। তারপরে আমরা পরের পেজটি একটু দেখবো। বিভিন্ন অর্থ ব্যবস্থায় তুলনামূলক সুবিধা মূল্যায়ন, নিম্নে বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা আলোচনা করা করে মূল্যায়ন করা হলো। এখানে রয়েছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন, বন্টন ও দাম প্রক্রিয়া এবং উৎপাদনের উপায় সমূহ সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন। এখানে আমরা জাস্ট সুন্দর করে একটি কোটেশন ব্যাখ্যা দিয়েছি, আপনারা আপনারা এখান থেকে দেখে নেবেন যে বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা মূল্যায়ন কিভাবে হয়, তার একটি আমরা ব্যাখ্যা দিয়েছি। আমি জাস্ট পড়ে দিতে যাচ্ছি না, স্কিপ করে যাচ্ছি, কারণ আপনারা এখান থেকে লিখতে পারবেন। তারপরে আমরা পরের পেজটি একটু দেখবো। এখানে আমরা সাজিয়েছি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্রই সকল ক্ষমতার ধারক। এখানে অর্থনৈতিক কার্যক্রম যথা উপাদান, বন্টন, বিভিন্ন ও ভোগের বিনিময় ও ভোগের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বিদ্যমান। এই ধরনের অর্থ ব্যবস্থায় রাষ্ট্র কিংবা কেন্দ্রীয় সরকার মৌলিক 3টি সমস্যার সমাধান করে দেওয়া। এখানে একদিকে ভোক্তা যেমন তার ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী দ্রব্য বা সেবা ভোগ করতে পারে না, অন্যদিকে উৎপাদক ও দ্রব্যের চাহিদা ও সামর্থ্য অনুসারে দ্রব্য উৎপাদন করে। এখানে কি উৎপাদিত হবে এবং কি পরিমাণ উৎপাদিত হবে তা কেন্দ্রীয় ভাবে নির্দেশিত হয়ে হবে কিন্তু আমরা সাজিয়েছি। তারপরে একটু আমরা পরের পেজটি দেখি। পরের পেজে আমরা সাজিয়েছি যে মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি ও ব্যক্তিগত খাত পাশাপাশি অবস্থান করে, তাই এখানে উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতার পাশাপাশি সরকারের নিয়ন্ত্রণ বজায় থাকে। অর্থনীতির বিভিন্ন খাতে ব্যক্তিগত ও সরকারি খাতের ভূমিকা নির্দিষ্ট করা হয়। যেমন গুরুত্বপূর্ণ খাতসমূহ সরকারের নিয়ন্ত্রণে রেখে অন্যান্য খাতসমূহকে উদার বেসরকারীকরণ করা হয়। এভাবে সাজিয়েছি। আমরা পরের পেজটি একটু দেখি। আমরা যে ইসলামী অর্থ ব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ইসলামের বিধিনিষেধ আলোকে কিন্তু চলে, অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেটি কিন্তু আমরা এখানে দিয়েছি। যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটা কিভাবে চলে, আমরা জানি যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাটা কিন্তু ইসলামের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনকে কিন্তু মেনটেন করে চলে, তার একটি সুস্পষ্ট ব্যাখ্যা আমরা এই পেজে দিয়েছি।
তারপরে আমরা একটু পরের পেজে দেখবো যে যে অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো তার সপক্ষে যুক্তি, অর্থাৎ আমার কাছে যে অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো লেগেছে তার সপক্ষে যুক্তি, যে আপনাদের প্রশ্ন চেয়েছিল সেটি আমরা দিয়েছি। যে উপরে উল্লেখিত চারটি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমার দৃষ্টিতে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো, আমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো। এই অর্থনৈতিক ব্যবস্থা এবং অন্য সকল অর্থনৈতিক ব্যবস্থার মিশ্রণ রয়েছে, এক্ষেত্রে ব্যক্তিগত সরকারি উভয় মালিকানা থাকবে, তবে ব্যক্তিগত মালিকানা থাকলেও সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ থাকবে, এবং কোনো পণ্য কি পরিমাণ উৎপাদন করতে হবে তা ও দাম কেমন হবে এইসব কিছুর ক্ষেত্রে সরকারি কিছু নিয়ম মেনে চলতে হবে। এই অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো ভোক্তার চাহিদা বা ইচ্ছা অনুযায়ী পণ্য উৎপাদন করা, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা এই অর্থনীতি একটি বিশেষ বৈশিষ্ট্য। এক্ষেত্রে একটা নির্দিষ্ট উপযুক্ত পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করা হয়। সকল উন্নয়নশীল দেশে এরকম অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন রয়েছে, আমাদের দেশেও এরকম অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এভাবে কিন্তু আমরা আপনাদের অ্যাসাইনমেন্টটি শেষ করেছি। আর অবশ্যই অবশ্যই যদি অ্যাসাইনমেন্টটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর পরিশেষে সকলের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করি। এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।